আজকে আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের 4 নম্বর ক্লাস। আপনি যদি আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন, কারণ ক্লাসগুলি মিস করলে আপনার ইংরেজি শিখতে অসুবিধা হবে। 30টি ক্লাস মন দিয়ে করুন, আপনি ইংরেজি বলতে শিখে যাবেন। অনেকের কাছে লেটের ব্যবহার কঠিন বলে মনে হয়, তাই আজকে আমরা শিখব ইংরেজিতে লেটের ব্যবহার কখন করতে হয় আর কিভাবে করতে হয়। লেটকে তখন ব্যবহার করব যখন আমরা কাউকে বলবো যে আমাকে খেলতে দাও, আমাকে আসতে দাও, তাকে কিছু খেতে দিন। এই ধরনের বাক্যগুলি ইংরেজি করার সময় লেটকে ব্যবহার করা হয়। বাংলা বাক্যের শেষে দাও, দিন কথাটি যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য লেটকে ব্যবহার করা হয়। অর্থাৎ কাউকে কিছু করার অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ইংরেজিতে লেটের ব্যবহার করা হয়। লেট দ্বারা কাউকে কোনো কাজের অনুমতি দেওয়া হয় এবং লেটের পরের ভার্বটি অবশ্যই সিম্পল ফর্ম হবে। লেট দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার সাধারণত এই রকম হয়ে থাকে: লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তবে বাক্যের সাবজেক্ট মি, আস, হার, হিম, দেম ইত্যাদি হয়ে থাকে। এবার একটা উদাহরণের সাথে শেখা যাক। আমাকে বইটি পড়তে দিন। লেট মি রিড দ্য বুক। লেট মি রিড দ্য বুক। এখানে বইটি পড়ার অনুমতি চাওয়া হচ্ছে। ভার্ব রিড প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে লেট প্লাস মি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্টকে বসাতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। আমাকে চিঠিটা লিখতে দিন। লেট মি রাইট দ্য লেটার। লেট মি রাইট দ্য লেটার। চলুন এবার এদের বাক্যে ব্যবহার শেখা যাক। আমাকে যেতে দাও। লেট মি গো। লেট মি গো। আমাকে খেলতে দাও। লেট মি প্লে। লেট মি প্লে। আমাকে কথা বলতে দিন। লেট মি স্পিক। লেট মি স্পিক। আমাকে গাইতে দাও। লেট মি সিং। লেট মি সিং। আমাকে আসতে দাও। লেট মি কাম। লেট মি কাম। এবার আমরা শিখব লেটসের ব্যবহার। যখন আমরা একসঙ্গে কোনো কাজ করি বা কাউকে সাথে নিয়ে কিছু করি তখন লেট ইউজ না করে লেটসকে ইউজ করব। তবে এইসব বাক্যের মধ্যে একটা উহ্য অনুমতি থাকে। যেমন, চলো একটু মজা করি। লেটস হ্যাভ সাম ফান। লেটস হ্যাভ সাম ফান। এই বাক্যটিতে আমি একা নয়, আমার সাথে আরও কেউ আছে, তাই এখানে লেটসকে ব্যবহার করলাম। পরের উদাহরণটি দেখা যাক। চলো নতুন কিছু বানাই। লেটস মেক এ নিউ থিং। লেটস মেক এ নিউ থিং। চলো পার্টিতে যাই। লেটস গো টু দ্য পার্টি। লেটস গো টু দ্য পার্টি। আমি আগেই বলেছি লেটাসকে সংক্ষেপে লেটস বলা হয়। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। এসো আমরা চেষ্টা করি। লেটাস ট্রাই। লেটাস ট্রাই। আমাদের বসতে দিন। লেটাস সিট। লেটাস সিট। আসুন নাচ করি। লেটাস ড্যান্স। লেটাস ড্যান্স। আমাদের দেখতে দিন। লেটাস সি। লেটাস সি। আসুন আমরা চিন্তা করি। লেটাস থিঙ্ক। লেটাস থিঙ্ক। আমাদের খেতে দাও। লেটাস ইট। লেটাস ইট। আমাদের যেতে দিন। লেটাস গো। লেটাস গো। আমাদের ঘুমাতে দাও। লেটাস স্লিপ। লেটাস স্লিপ। এক কথায় লেট দ্বারা কাউকে একটা কাজ করার জন্য অনুমতি দেওয়া হয় বা অ্যালাউ করা হয়। আরও কিছু উদাহরণ শেখা যাক, যাতে আমরা আরও ভালোভাবে শিখতে পারি এবং ইংরেজি বলার সময় যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। তাকে কাঁদতে দাও। লেট হার ক্রাই। লেট হার ক্রাই। তাকে শিখতে দাও। লেট হার লার্ন। লেট হার লার্ন। ফিমেল অর্থে ইংরেজি বাক্যে হারকে ব্যবহার করা হয়, এটা আপনাকে মনে রাখতে হবে। এটা হতে দাও। বা এটা যেতে দাও। Let it be, let it be। তাকে চিৎকার করতে দিন। Let him shout, let him shout। ওকে নামতে দাও। Let him get off, let him get off। এসো আমরা রান্না করি। Let us cook, let us cook। আমাকে আমার কাজ করতে দাও। Let me do my work, let me do my work। আমাকে পড়তে দাও। Let me read, let me read। ওদের লিখতে দাও। Let them write, let them write। তাদেরকে যেতে দাও। Let them go, let them go। তাদেরকে কথা বলতে দাও। Let them speak, let them speak। আমাকে বলটা ধরতে দিন। Let me catch the ball, let me catch the ball। তাকে কিছু প্রশ্ন করতে আমাকে অনুমতি দিন। Let me ask him some questions, let me ask him some questions। আমাকে হোমওয়ার্ক শেষ করতে দিন। Let me finish the homework, let me finish the homework। চলো সভাপতির সাথে দেখা করি। Let's meet the chairman, let's meet the chairman। চলো একসাথে কাজটা করা যাক। Let's do the work together, let's do the work together। চলো রেস্তোরাঁয় যাওয়া যাক। Let's go to the restaurant, let's go to the restaurant। আমাকে চেক করতে দিন। Let me check this, let me check this। আমাকে সাহায্য করতে দিন। Let me assist you, let me assist you। আমাকে আবহাওয়াটি পর্যবেক্ষণ করতে দিন। Let me observe the weather, let me observe the weather। আমাকে গল্পটা শেষ করতে দিন। Let me complete the story, let me complete the story। চলো গরিব লোকটিকে সাহায্য করি। Let's help the poor man, let's help the poor man। চলো একটা সভার আয়োজন করি। Let's arrange a meeting, let's arrange a meeting। আশা করি আজকে আমি আপনাকে লেট এবং লেটস এর ব্যবহার শেখাতে পেরেছি। এবার আপনি খুব সহজে এদেরকে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। তবে আজকে যে বাক্যগুলি শিখলেন এগুলি বারবার অভ্যাস করুন এবং সময় মতো ব্যবহার করার চেষ্টা করুন, তবেই আপনার ইংরেজির উন্নতি হবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।